হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদেরকে সাঁওতালি ভাষায় শিক্ষা দেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে পরে ভিডিওটা মিস না হয়। তো বন্ধুরা, আজকে আমরা নতুন জিনিস শিখবো, যেটা হচ্ছে, দেখো, বাংলাতে লেখা আছে সাঁওতালিতে বিভিন্ন সম্পর্কের নাম। তো আমরা জানি বাংলাতে যে বিভিন্ন রকম সম্পর্ক আছে, দাদা দিদি মামা মাসি, ঠিক আছে, সেগুলো সাঁওতালি ভাষায় কীভাবে বলবো। ওকে বন্ধুরা, চলো, একদিকে লেখা আছে সাঁওতালি, আরেকদিকে আছে বাংলা। তো বন্ধুরা দেখো, লেখা আছে সাঁওতালিতে হচ্ছে আয়ু, এটা আছে অলচিকি হরপে। তো বন্ধুরা, আয়ুকে বাংলাতে বলি মা, পরেটা আছে বাবা, বাবাকে বাংলা ভাষায় বাবাই বলি। তারপরে আছে বইহা, বইহাকে ব অন্তস্থ হয়ে আকার, বইহা, এটা বন্ধুরা বাসে দেখেছো এগুলো সব অলচিকিতে লেখা আছে। তো বইহাকে বাংলায় যেটা বলি ভাই। তারপরে বন্ধুরা দেখো, বহিন, বহিন ব হয়স্য দন্ত বহিনকে বাংলায় কী বলি, বোন। তারপরে বন্ধুরা দেখো, দাদা, দাদা বন্ধুরা বাংলা অলচি সাঁওতালিতে যেটা দাদা, বাংলাতে সেটা দাদাই বলি। দই, দই বাংলায় তো হচ্ছে দিদি। তারপরে হচ্ছে ববু, ববুকে বাংলায় যেটা ছেলে, ইংরাজিতে সন। তো মই, বন্ধুরা দেখো, মই, মইটা আছে বাংলায় মেয়ে, ইংরাজিতে হচ্ছে গার্ল। তা বন্ধুরা, তারপরে দেখো হপন ইরা, হপন ইরা বাংলাতে যেটা বলছি মেয়ে, বা ইংরাজিতে হচ্ছে ডটার। তারপরে হচ্ছে হারাম বা, হারাম বা বাংলায় যেটা হচ্ছে দাদু। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। তো এখানে জাস্ট 10টা সম্পর্ক আমি এখানে লিখেছি। তো বন্ধুরা, কারো যদি সম্পর্ক কিছু জানার থাকে তাহলে কমেন্টে গিয়ে করো, আমি কমেন্টে গিয়ে উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার কথা হবে।